জাকাতের টাকাটাও ঠিক মতো ধনীদের কাছ থেকে নিতে পারতাম, প্রতি বছর একটা করে পদ্মা সেতু করা যেত সিলভার। উনি হিসাব করে এসে বললেন, হুজুর রূপা আছে 900 গ্রাম, হুজুর বাড়ি তো ভাড়া মাশাল্লাহ 50,000 টাকা পাই, এই যে 10 লাখ টাকা হলো এটাতে তার জাকাত দিতে হবে। আবার একটু বেড়ে গেছে, আবার টাকা কমতেছে, আর মাস এদিক দিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় এক বছর। তবে এটাকে কখনো সুলারিয়া ধরা যাবে না, এটা হচ্ছে লোনারিয়া। একজন ভূমিহীন মানুষকে যদি 18 লক্ষ টাকা দেওয়া হয়, 3-5% জায়গা কিনে সুন্দর একটা বাড়ি করে দিনাতি পাত করতে পারে। এ যদি হয় এক বছরের হিসাব, আমাদের দেশ স্বাধীন হলো 150 বছর পার হয়ে গেছে। 150 বছরেও কি করে আমাদের দেশের ভূমিহীন মানুষ থাকে, ফকির থাকে আর ভিক্ষুক থাকে? বাংলাদেশের ঘামে অর্জিত টাকায় লন্ডনে নিয়ে বাড়ি বানায়, আমেরিকা নিয়ে বানিয়ে গড়ায়, এই সুরের কাছে আমরা সম্পদ দিলে তো আরেক দেশও নিয়ে যাবে, এই জন্য দেয় না। এই যে একজন বললো যে হুজুর আপনার কিন্তু ধরে নিয়ে যাবে, হ্যাঁ নিবেই তো। মানে আমাদের দেশের টেন্ডেন্সি কেমন দেখছেন, দেশের উন্নয়নের কথা বললে ধরে নিয়ে যাবে। একটা দেশ পরিবর্তন করতে পারে মিয়া, ধরে তো নিবে আমাকেই, কারণ যারা দেশকে ভালো করবে এদেরকে ধরে নেবেন না, সুরেরে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের মেজারমেন্ট হিসেব দিয়েছেন যে কোনো ব্যক্তির কাছে যদি 7.5 তোলা স্বর্ণ বা 7.5 ভরি, কত ভরি স্বর্ণ, এটা হচ্ছে স্বর্ণ, আর রৌপ্যের ক্ষেত্রে বলেন তো কত, 52.5 ভরি। এবার আমাদের যেটা বোঝা দরকার, আমাদের কাছে সবার কাছে স্বর্ণ থাকে না, আমাদের কাছে থাকে হচ্ছে লিকুইড মানি, টাকা পয়সা থাকে অধিকাংশের কাছে। রানিং সময়ে এই 7.5 ভরির স্বর্ণের যা দাম আসে ওইটা হিসেব করতে হবে। তাহলে আপনাকে আজকের দাম বের করতে হবে বা এই মাসেরটা বের করতে হবে, এই মাসের রানিং বা জুসে, যেটা বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন যারা স্বর্ণের রেট ঠিক করে, ওনারা বলতেছেন স্বর্ণের অনেকগুলো ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি আছে হচ্ছে 22 ক্যারেট, যদি 24 ক্যারেট আছে, 24 ক্যারেট কেউ ইউজ করে না যেহেতু এটা ফুল স্বর্ণ 100%। আবার আছে হচ্ছে 21 ক্যারেট, আবার আছে 18 ক্যারেট, আবার আছে হচ্ছে ট্রেডিশনাল গোল্ড। আপনি যদি এখন দেখেন বাজুস বলতেছে যে 22 ক্যারেট যে স্বর্ণটা, এই স্বর্ণের বর্তমান বাজার মূল্য হচ্ছে 9,530 টাকা। 1 গ্রামের স্বর্ণের দাম হবে 22 ক্যারেটের 9,530 টাকা। আমি এই বছরের বলতেছি, এই আলোচনা আবার আগামী বছরের জন্য প্রযোজ্য না। একটা আছে হচ্ছে 9,100, আর একটা আছে 7,800, আর যেটা ট্রেডিশনাল গোল্ড এটা হচ্ছে 6,500। আমরা ধরতেছি ট্রেডিশনাল গোল্ড 6,500, যেটা আজকের বাজার রেট। এই অনুযায়ী 1 গ্রাম স্বর্ণের দাম যদি 6,500 হয়, তো 7.5 ভরি স্বর্ণের দাম কত? ভরি আর গ্রাম তো এক জিনিস না, এক ভরি সমান হচ্ছে আপনার 11.664। এক ভরি স্বর্ণে কত গ্রাম ওজন হয়? 11.66 গ্রাম। তাহলে এবার 11.5 কে আপনি যদি 7.5 দিয়ে গুণ দেন, তাহলে কত আসতেছে? তাহলে আসবে হচ্ছে আপনার 87.48। বলেন 7.5 ভরি সমান কত গ্রাম? 87.48 গ্রাম। এই এতটুকু হবে গ্রাম। এবার এই গ্রামকে যদি আপনি 6,500 দিয়ে গুণ দেন, তাহলে তো আপনি টাকার হিসাবটা পেয়ে যাবেন, তাই না? তাতে আমরা দেখেছি টাকা হয় মোটামুটি 5,68,620 টাকা। আপনি ধরে নিতে পারেন 5.5 লাখ টাকা। তাহলে 5.5 লাখ টাকার মতো যদি কারো কাছে থাকে, এবার ওই ব্যক্তির কি করতে হবে? জাকাত দিতে হবে। এবার এটা গেল স্বর্ণের। অনেকে বলে না যে আমরা কি স্বর্ণের হিসেব করব নাকি হলো রৌপ্যের হিসাব করব। তাহলে রৌপ্যেরটা একটু ধরি। রৌপ্যের হিসাবে 52.5 ভরি যে রৌপ্য, এটা যদি আপনি গ্রাম অনুযায়ী হিসাব করেন, তাহলে আসবে হচ্ছে 612.36 গ্রাম। এবার গ্রামকে যদি আপনি কনভার্ট করেন টাকায়, এবার তো আপনি এই ক্যারেটে হিসাব করলে হবে না, এটা তো হলো স্বর্ণের ক্যারেটের দাম, রৌপ্যের ক্যারেটের দাম তো এটা না। আজকে রৌপ্যের ক্যারেটের দাম কত? রূপারও কিন্তু আপনার 22 ক্যারেট আছে, রূপারও আবার 18 ক্যারেট আছে, রূপারও আবার ট্রেডিশনাল সিলভার আছে। আপনি যদি ট্রেডিশনাল সিলভার ধরেন তাহলে 110 টাকা, আপনি যদি 22 ক্যারেট ধরেন তাহলে 180 টাকা প্রতি গ্রাম রৌপ্যের ওজন। 110 টাকাকে যদি 612.36 দিয়ে গুণ দেন, তাহলে কত টাকা আসবে? 67,360 টাকা। এই জন্য রূপার আর স্বর্ণের এত ডিফারেন্স। এবার আপনি চাইলে রূপারটাও ধরতে পারেন, চাইলে স্বর্ণেরটাও ধরতে পারেন, আপনার ইচ্ছা। তবে আপনাকে বুঝতে হবে, একজন মানুষকে দান তো আপনি করবেনই, তাহলে এটা ধরলে তো আপনি জাকাত দিতেছেন, আল্লাহর একটা বিধানই পালন করতেছেন, এই কথাটা বললে তো একটু অন্তরটা তৃপ্তিও লাগে, তাই না? এই জন্য আমরা সাজেস্ট করি রূপারটা আপনি ধরবেন, যেন মানুষ এই কথা বলতে পারে আমি জাকাত দিতেছি, যেন আরেকজন মানুষ বলে আমার ভাই আমাকে সহযোগিতা করছে, এই সব কিছু হয়ে যায় এটা ধরলে। এজন্য আপনি মনে রাখবেন মোটামুটি 67,000 টাকা বর্তমান বাজারে,
যদি 67,000 টাকা কারো কাছে থাকে, এক বছর যদি এটা রান করে, ওই ব্যক্তির উপর যাকাত দেওয়া ফরজ। এবার এটার হিসাব হলো এক বছরটা কিভাবে। অনেকে বলে যে হুজুর যখন থেকে হিসাব করছিলাম তখন তো 67,000 ছিলই, মাঝখানে আবার ড্রপ করছে, টাকা আমার সমান ছিল না। এই জন্য ওনাদের জন্য আমি একটা উদাহরণ দিতে চাই, আপনি দেখুন এবং উপরে যারা আপনারা একটু চিন্তা করুন। ধরেন এটা হচ্ছে রমাদান মাস, রমাদান এখন তো কি মাস চলে ইংরেজি মার্চ মাস, মার্চ মাসের 11-12 তারিখ থেকে শুরু হলো, আগামী বছর ধরেন রমজান মাস শুরু হবে 1 তারিখ থেকে মার্চের, তাহলে এই রমাদান তো আরেক রমাদান, এবং এটাও যদি মার্চ মাস হয়, আপনি এবার দেখেন হিসাবটা কিভাবে করতে হবে, এক বছর কিভাবে ধরতে হয়। ধরেন আপনি গত বছরের ছিলেন, গত বছরে আপনার যদি এরকম বা এই বছরে যদি আপনার 67,000 টাকা থাকে, টাকার রেঞ্জটা যদি এখানে হয়, আপনি দেখলেন এই মার্চ এপ্রিলও যায় ঠিক আছে, মেতে যায় একটু কমে গেছে, জুনে যায় আরেকটু কমছে, আবার একটু বাড়তেছে, আবার একটু বেড়ে গেছে, আবার টাকা কমতেছে, আর মাস এদিক দিয়ে যাচ্ছে, অক্টোবর নভেম্বরে চলে যাচ্ছে, নভেম্বরে চলে যাচ্ছে, ওখানে যায় অনেক টাকা আসছে, এখানে আবার নভেম্বরে যায় একদম জিরো, আবার ওখানে যায়, এইখানে আবার 67,000 প্লাস টাকা আসে। তাহলে একটা বছরের মেজারমেন্ট যদি আপনি দেখেন, শুরু হয়েছিল 67,000 দিয়া, মাঝখানে এটা হয়ে গেছে মনে করেন 50,000, এখানে আবার হয়ে গেছে হলো 90,000, এখানে আবার হয়ে গেছে মনে করেন জিরো, ব্যালেন্স জিরো, মানে আপনার খাইয়া দায় আর কোনো টাকাই নাই, শূন্য টাকা। কিন্তু আবার রমজান মাস যখন আসছে তখন আপনি হিসাব করে দেখলেন 67,000 টাকার আরো বেশি আছে। এই যে এইবার মাসখানে কমলো কি বাড়লো এটা দেখার বিষয় না, ওই যে এক বছরের শুরুতে ছিল আর এক বছরের হিসাবের দিন যদি আপনি ওই রকম পেয়ে যান, এটাকেই বলা হয় এক বছর। তবে এটাকে কখনোই সোলারিয়ার ধরা যাবে না, এটা হচ্ছে লোনারিয়ার, লোনারিয়ার হতে হবে, চন্দ্রবর্ষ, সৌরবর্ষ না, চন্দ্রবর্ষ হিসাবে। এই জন্য এক রমজান থেকে হিসাব শুরু করবেন, এই বছরে আপনি এবার হিসাব মিলাবেন আপনার 67,000 টাকা আছে কিনা, আবার আগামী রমজানে আবার দেখবেন সবকিছু বাদ দিয়ে 67,000 বা ওই দিনের অনুযায়ী যে মেজারমেন্ট ওইটা ওই রকম আছে কিনা আপনাকে বুঝে নিতে হবে যে আপনার উপরে জাকাত ফরজ হয়েছে। এটা গেল জাকাতের মূল মেজারমেন্টের উপর একটা বক্তব্য। এবার আপনি যদি জাকাতটা হিসেব করতে চান যে আমি আমার তো শুধু এইভাবে টাকা না, আরো অনেকগুলো টাকা পয়সা আমার রয়েছে, তো আমি কিভাবে জাকাতের হিসাবটা করব। এবার আসুন আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরুন একজন মানুষের যদি স্বর্ণ সে নিজে জমায়েত করে, কতটুক স্বর্ণ আর সে রাখবে? একজন মানুষের কাছে সাধারণত গোল্ড স্বাভাবিক একজন মানুষের কাছে ধরেন 40 গ্রাম, আমরা মিডল একটা পয়েন্ট ধরলাম 40 গ্রাম স্বর্ণ একজন ব্যক্তির কাছে আছে, 40 গ্রাম স্বর্ণের যা দাম আসে, বাজার মূল্য বিক্রি করার সময় যা আসে ওই হিসেব করতে হয়। বললাম না যে অনেকগুলো পেস আছে এখানে। এবার 40 গ্রাম স্বর্ণের বাজার মূল্য যদি আপনি বিক্রি করতে যান, আমি একটা ক্যালকুলেট করছি, আনুমানিক ধরেন 3 লাখ টাকা, কত লক্ষ টাকা বলেন তো, হিসাবটা মনে রাখেন। এই যে আমার হিসাব শুরু হয়েছে, ধরেন একজন ব্যক্তি নাম হলো সলিমউদ্দিন, এবার সলিমউদ্দিন এসে বলতেছে হুজুর আমার একটু আমার যে যাকাতের হিসাবটা আপনি একটু করে দেন তো, কেমনে যাকাতের হিসাবটা করব। এবার আমি প্রথম প্রশ্ন করব, আচ্ছা আপনার স্বর্ণ আছে কত? উনি বাড়িতে হিসাব করে দেখলেন হুজুর আমার স্বর্ণ আছে 40 গ্রাম। এবার আমি বলবো বাজার মূল্য 40 গ্রামের কত হবে, বিক্রি করতে গেলে এই 40 গ্রাম স্বর্ণের দাম কত, তার আছে 22 ক্যারেটের 10 গ্রাম, 21 ক্যারেটের 20 গ্রাম, ট্রেডিশনাল গোল্ড 10 গ্রাম, এভাবে মিলাইয়া হয়েছে। আপনি মনে রাখবেন 21 ক্যারেট স্বর্ণের মধ্যে কিন্তু 75% থাকে হলো স্বর্ণ, আবার 22 ক্যারেটের মধ্যে 91.07% থাকে হলো পার্সেন্ট স্বর্ণ, বাকিটা খাত থাকে, আবার ট্রেডিশনাল গোল্ডে আরো কম থাকে। এইভাবে টোটাল হিসাব করার পরে যখন বাজারে আমি গেলাম, হিসাব করে দেখলাম এই সলিমউদ্দিন সাহেবের এই যে 40 গ্রাম স্বর্ণের বাজারে বিক্রয় মূল্য আছে 3 লাখ টাকা। আচ্ছা এবার আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার কাছে কি রূপাও আছে? বললো জি হুজুর রূপাও আছে। রূপা কতটুকু? এবার উনি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে রূপার হিসাব করতেছে যে ওনার কাছে রূপা কতটুকু, উনি আবার রূপার হিসাব করলেন, বারগুলো তো এরকমই থাকে, ধরেন সিলভার সিলভার, উনি হিসাব করে এসে বললেন হুজুর রূপা আছে 900 গ্রাম, 1 কেজির কাছাকাছি, এখানে আবার 21 ক্যারেট আছে, 22 ক্যারেট আছে, 18 ক্যারেট আছে, ট্রেডিশনাল সিলভার আছে, সব মিলাই আমি হিসাব করলাম 900 গ্রামের ওজন, বাজারে যাইয়া দেখি সব মিলাইয়া দেখলাম বাজার মূল্য 1 লাখ টাকা, 1 লাখ। বলেন তো স্বর্ণ ওনার কাছে যা 40 গ্রাম আছে বাজার মূল্য কত? 3 লাখ। আর ওনার কাছে যে রৌপ্য ছিল 900 গ্রাম বাজার মূল্য কত? 1 লাখ। আমি কিন্তু একটা উদাহরণ দিচ্ছি, আপনিও হিসাবটা এইভাবেই করবেন বাজারে আপনার ঘরে যাইয়া। আচ্ছা
এবার সলিমুদ্দিন সাহেবকে আমি আবার জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাছে কি পকেটে, ড্রয়ারে, হ্যাঁ এরপরে হলো বিভিন্ন জায়গায় কিছু টাকা পয়সা আসেনি, কারেন্ট ব্যালেন্স গুলো? কজি হুজুর আমার তো কিছু বাড়িতে টাকা পয়সাও আছে। জিজ্ঞেস করলাম কত, উনি আবার বললো যে হুজুর আমার কাছে কারেন্স যে মানিটা, যে টাকাটা আছে, এটা হলো 1,00,000 টাকা। একটা মানুষের কাছে 1,00,000 টাকা থাকা তো স্বাভাবিক, আমরা 1,00,000 টাকাই ধরলাম, 1,00,000। তাহলে ওনার পকেটে আছে কত, 1,00,000। রূপাই আছে আবার 1,00,000 টাকা, স্বর্ণ আছে আবার ওনার কত, 3,00,000। হিসাব কি শেষ? আরো আইটেম থাকতে পারে না? আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার বাড়ি গাড়ি আছে? হুজুর একটা বাড়িও আছে। ওনার কি আছে? একটা বাড়িও আছে। ঢাকা শহরে অনেকের ফ্ল্যাট থাকে না, এক ফ্ল্যাটে আপনি থাকেন, আরেক ফ্ল্যাট দিয়ে ভাড়া দিয়ে রাখছেন, আবার 10টা ফ্ল্যাটের মালিক আছেন, কেউ আছেন 5টা বাড়ির মালিকও আছে, বলতেছে হুজুর আমার তো একটা মাশাআল্লাহ বসুন্ধরা একটা বাড়ি আছে। ওরে বাবা, বাড়িও আছে আপনার? হ্যাঁ আছে। তো এবার আপনি যদি বাড়ির হিসাব করেন, একটা বাড়ি থেকে ভাড়া আসে কত? হুজুর বাড়ি তো ভাড়া মাশাআল্লাহ 50,000 টাকা পাই। কত হাজার? 50,000 টাকা উনি বাড়ি ভাড়া পায়। তাহলে এটাও তো ওনার আছে, বাড়ি ভাড়া আসছে হাতে। জিজ্ঞেস করলাম হিসাব শেষ? না হুজুর আরো কিছু আছে। আর কি আছে? বললো হুজুর আমার একটা ছোটখাটো ব্যবসাও আছে। একটা মানুষ ব্যবসা করতে পারে না? বিজনেস থেকে ওনার বিজনেসটা আমি হিসাব করলাম যে কাপড়ের কিছু হলো, এই হলো জাপানি টরে, ফ্রান্স মাইক্রো, এই ধরনের অনেকগুলো কাপড়ের ওনার বিক্রি করে আমি দোকানটা হিসাব করে দেখলাম মোটামুটি কাপড়ের দোকানে যা আছে তাও 1,00,000 টাকা। 1,00,000 টাকার মাল তার ইয়াতে আছে, বাজারের বিক্রয় মূল্য যেটা সেটা অনুযায়ী 1,00,000 টাকা আছে। বললাম কি হিসাব শেষ? না হুজুর আরো কিছু আছে। কি? একটা অ্যাকাউন্টও আছে, হ্যাঁ ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, বা শাহজালাল ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। তো অ্যাকাউন্ট যদি থাকে, আছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা কত আছে? হুজুর অ্যাকাউন্টে তো মোটামুটি 3,00,000 টাকা আছে। কয় লাখ? 3,00,000 টাকা আছে অ্যাকাউন্টে। একটা মানুষের অ্যাকাউন্টে 3,00,000 টাকা বর্তমান সঙ্গে তো স্বাভাবিক কথা, থাকতেই পারে। আচ্ছা ঠিক আছে, হিসাব শেষ? কয় না হুজুর আমি একজনকে ধার দিছিলাম 60,000 টাকা, এটাও বলছে যে দিবে। কত হাজার টাকা? জীবনে চলাফেরা করতে গেলে কি ধার দেনা লাগে না? আমি আর কি সব বিষয়গুলো আনতেছি, আসলে সলিমুদ্দিন আতা আমার কাছে এসে বলেও নাকি, মানে বলতেছে একটা মানুষের জীবনে যা যা হয় ঘটে আর কি। একজন মানুষ তো ধার দেয়, ধার দেয় না? তো উনি বললেন হুজুর আমি একজনকে 60,000 টাকা ধার দিছিলাম, তো একজন ধার দিলে তো টাকাটা আসবে, আমি এটাকে এই তীর চিহ্ন দিয়ে অ্যাড করি যে ডাউনলোডের মতো 60,000 টাকা। বললাম যে হিসাব নিকাশ শেষ? কো হুজুর এইবার মোটামুটি শেষ, কিন্তু আমার আরেকটা বিষয় আছে। কো সেটা কি? সেটা হলো হুজুর আমি হঠাৎ করে ওই দিন বাজার থেকে আসতেছি, পকেটে টাকা নাই, আমার বন্ধুরে বললাম 10,000 টাকা ধার দেও তো, পরে কিছু বাজার সদাই করে বাড়িতে আনছিলাম। হুজুর এই টাকার কি হবে? একজন মানুষ জীবনে চলতে ফিরতে কি ঋণ লাগে না? আমি এখন বাড়িতে যাব, কথার কথা ভুলে পকেটে টাকা আনি না, আমি বলতে পারি না যে ভাই আপনি আমাকে 1,000 টাকা ধার দেন, আমি বাসা পর্যন্ত যাইতে পারবো না। আমার সব ঠিকঠাক আছে, কিন্তু 10,000 টাকা ঋণ আছে, উনি 10,000 টাকা ধার নিছিল। এইবার এই জিনিসটা এখান থেকে মাইনাস হবে, এই জিনিসটা এখান থেকে কি হবে? মাইনাস হবে। আপনি এবার 10,000 টাকা মাইনাস করেন এখান থেকে, 10,000 টাকা মাইনাস করেন। এইবার একটা টোটাল ক্যালকুলেট করেন তো দেখি, টোটাল এই ব্যক্তির কত হলো? এই হলো মোটামুটি তার হিসেব নিকেশ শেষ, যা কত হয়? 10,00,000। মাশাআল্লাহ, আপনারা তো অঙ্কে অনেক ভালো, পারবেন, বোঝা গেছে, পারবেন। 10,00,000 দেখা যাইতেছে কিনা আমি জানি না, 1,2,3, এই যে 10,00,000 টাকা, একজন ব্যক্তির মোটামুটি কত লাখ টাকা হলো? 10,00,000 টাকা হইছে। এইটাকে বলা হয় এইবার, এই যে 10,00,000 টাকা হলো, এটাতে তার যাকাত দিতে হবে। 10,00,000 টাকাতে এখন কি দিতে হবে তাকে? যাকাত দিতে হবে 10,00,000 টাকা। এইবার কত হলো? 10,00,000 টাকা থেকে আমি কয় টাকা যাকাত দিব? এবার বুঝছেন আপনারা? এটা একটু পরে দিব আজকে। তাহলে এই যে আপনি টোটাল এতক্ষণ আমি যা বললাম তা হলো কালেক্ট করতেছি যে কোন কোন জায়গা থেকে আমার টাকা দেওয়া দিতে হবে। কালেক্ট করার পরে সব আবার হিসাব করার পর আমি দেখলাম আমার টাকা আছে যাকাত দিতে হয় এমন টাকা আছে 1,00,000। এবার আমি কয় টাকা দিব? নিয়ম হচ্ছে যত টাকা আসবে তার 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। আর এটা যদি অঙ্কের ভাষায় ম্যাথমেটিক্যালি সুন্দর করে বলি 2.5%, 2.5%, এটা কত হয়? 2.5%। আমি যেহেতু এটা নিচে দেখা যাচ্ছে না, আমি একটু পাশে এখানে লিখে দিই, হ্যাঁ পাশে। আপনি যদি এবার 2.5% 2.5% হারে জাকাত দেন, এটা হচ্ছে 40 ভাগের 1 ভাগ। 2.5% হারে জাকাত এবার কিভাবে হিসাব করবেন? আপনি তো সব টাকায় কনভার্ট করছিলেন, স্বর্ণ যা ছিল তা কিন্তু টাকায় কনভার্ট করছেন, রৌপ্য যা ছিল টাকায় কনভার্ট করছেন, আপনার লিকুইড মানি যোগ করলেন, বাড়ি ভাড়া যোগ করলেন, ব্যাংক ব্যালেন্স যোগ করলেন, আপনার ব্যবসায়ী পণ্য যোগ করলেন, ধার দিছিলেন, ঋণ গ্রহণ করছিলেন, সব হিসাব নিকাশ করার পরে এই যে 10,00,000 টাকা আসলো, এবার আসুন আমরা এটা দেখাই।
এই যে 10 লাখ, এই 10 লাখ টাকা কি করবেন? এটার নিয়ম হচ্ছে 10 লাখকে আগে আপনি 100 দিয়ে ভাগ দিবেন, ভাগ দেওয়ার পরে গুণ দিবেন হচ্ছে 2.5% দিয়ে। 10 লাখ টাকাকে প্রথম 100 দিয়ে ভাগ, তারপরে হচ্ছে গুণ দিবেন 2.5, যেটা জাকাতেবল অ্যাসেটটা চলে আসবে। আপনি হিসাব করে দেখেন, এবার আসবে হচ্ছে 25,000 টাকা। কত আসলো? মিলছে হিসাব? মিলছে আপনাদের মোবাইলের হিসাবটা? এই যে 25,000 টাকা, এইটা আপনাকে গরিব মিসকিন ফকিরকে দিয়ে দিতে হবে। এইবার ক্লিয়ার বোঝা গেছে? বুঝেন না এমন কেউ আছে? হুজুর এরপরও আমি বুঝি না, তাহলে আপনাকে আলাদা প্রাইভেট পড়াবে, অসুবিধা নাই, প্রাইভেটের সুযোগ আছে, যাই বুঝাইবেন প্রাইভেট পড়াই দিন, অসুবিধা নাই। তবে প্রাইভেটের কোনো ফি লাগবে না, আগে বলে দিতেছি। তাহলে 10 লাখ টাকায় কত টাকা জাকাত আসে? এবার আপনি কি চোখ বন্ধ করে আমিও 25,000 দেওয়া শুরু করবে এই বুঝাইলাম? তা কিন্তু না, আপনি আপনারটা হিসাব করবেন। যারা নাস্তিক বা যাদের মনে ইসলাম নিয়ে চুলকানি আছে, অ্যালার্জি আছে, এরা বলে ইসলাম এটা কি বিভৎস এক ধর্ম, চুরি একটু করলে হাত কেটে দেবে। আরে বেটা বেকুব, তুমি খালি হাত কাটাটাই দেখলা, আর হাত যেন কাটতে না হয়, কোন ফকির মিসকিন যেন পৃথিবীতেই না থাকে, এই জন্য যে জাকাতের মতো একটা বড় উদ্যোগ ইসলাম নিয়া ফকিরকে ধনী বানানোর সিস্টেম বানায় দিল, এ কি তোমার চোখে একবারও পড়লো না? ভোরের কাগজ খবর এই নামে একটা পত্রিকা আছে, আমি পড়ছি আর অনেক বছর, কয়েক বছর আগে, ওনারা বলেছেন যে গোটা বাংলাদেশে যে পরিমাণ মানুষের অর্থ সম্পদ আছে, এই পরিমাণ মানুষের অর্থ সম্পদ যদি জাকাত গ্রহণ করত সরকার, কে? সরকার বা ইসলামিক খেলাফত যদি হতো, এবং ওনারা যদি এই ধনাঢ্যবান ব্যক্তিদের একদম পুঙ্খানুপুঙ্খানু হিসেব করে জাকাত আদায় করত, তাহলে এক বছরে বাংলাদেশি টাকায় প্রায় 30,000 কোটি টাকা জাকাত হতো। কয় হাজার কোটি? প্রায় 30,000 কোটি টাকা জাকাত যোগ্য সম্পদ সরকারের কাছে হতো। এইবার আসুন গরিবদের হিসাব করি, যার একটা ঘরই নাই, মানে মাথা গুজার ঠাই নাই, এর সাথে ফকির আর কেউ আছে? ফকির কেউ নাই। এইবার এই হিসেবটা অসম জাতীয় সংসদের একটা অধিবেশনে একজন সাংসদ প্রশ্ন করেছিল ভূমি মন্ত্রীকে, আমাদের দেশে ভূমিহীন মানুষ কত? তৎকালীন দশম জাতীয় সংসদের একজন সাংসদ এবং ভূমি মন্ত্রী উনি বলেছিলেন, আমাদের গোটা বাংলাদেশে প্রায় 17 লাখ মানুষ ভূমিহীন। কত লাখ? 17 লাখ মানুষের কোনো ভূমি নাই, মানে জায়গা জমি নাই। এবার আসো আমরা উদ্যোগ নিলাম এই ভূমিহীন মানুষকে ভূমি দেওয়া যায় কিভাবে। এবার সরকার সিদ্ধান্ত নিল জাকাতের টাকা যা আসবে এ দিয়ে কিছু কিছু করে ভূমি কিনে দাও তো দেখি কত মানুষকে ভূমি কিনে দেওয়া যায়। এইবার আপনি যে জাকাত যোগ্য সম্পদ 30,000 কোটি টাকা, এটাকে 17 লাখকে ভাগ দেন, আমরা হিসাব করে দেখেছি মোটামুটি 18 লক্ষ টাকা করে প্রতি মাথায় পড়ে। একজন ভূমিহীন মানুষকে যদি 18 লক্ষ টাকা দেওয়া হয়, 3-5% জায়গা কিনে সুন্দর একটা বাড়ি করে দিনাতি পাত করতে পারে। এ যদি হয় এক বছরের হিসাব, আমাদের দেশ স্বাধীন হলো অর্ধশত বছর পার হয়ে গেছে, অর্ধশত বছরও কি করে আমাদের দেশের ভূমিহীন মানুষ থাকে, ফকির থাকে আর ভিক্ষুক থাকে, আমাকে আপনি এবার বলেন। ইসলাম যে বলে চুরি করলে হাত কেটে দিবে, ইসলাম হাত না কাটার মতো চলার ব্যবস্থাও করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি বলে নাই। এটা যদি আমাদের মতো ফকির মার্কা দেশের হিসাব হয়, তাহলে ধনাঢ্য দেশগুলোর হিসাব কেমন হবে? আপনি তো গেলেন এইভাবে, আমি তো হিসাব করে দেখছি এক পদ্মা সেতু বানাইতেই যে পরিমাণ আমাদের ঘাম গেছে, আর যে পরিমাণ এটাকে ফলাও করতেছে সারা বিশ্বে, আমরা যদি জাকাতের টাকাটাও ঠিক মতো ধনীদের কাছ থেকে নিতে পারতাম, প্রতি বছর একটা করে পদ্মা সেতু করা যেত। মানুষগুলো নিয়ে সরকার গঠিত, এরা আঙ্গদেশের ঘামে অর্জিত টাকায় লন্ডনে নিয়ে বাড়ি বানায়, আমেরিকা নিয়ে বানিয়ে করায়, এ সুরের কাছে আমাদের সম্পদ দিলে তো যাও আমি খাইতাম, এটা আমিও পারলাম না আরেক দেশে নিয়ে যাবে, এই জন্য দেই না, নিয়ে যায় অসুবিধা নাই। এই যে একজন বললো যে হুজুর আপনার কিন্তু ধরে নিয়ে যাবে, হ্যাঁ নিবেই তো, মানে আমাদের দেশের টেন্ডেন্সি কেমন দেখছেন? দেশের উন্নয়নের কথা বললে ধরে নিয়ে যাবে, হ্যাঁ জাতির উন্নয়নের কথা বললে ধরে নিয়ে যাবে, এটা আপনার দোষ না, জাতিটা এমন হয়েছে। যারা ফরমালিন খাইতে গেতে অভ্যস্ত, এরা খাঁটি গরুর দুধ খেলে তো পেটে বদ হজম হবেই। আমি কি খুব মানে ইলিগেল কথাগুলো বলতেছি আপনার কাছে? খুব খারাপ লাগতেছে আপনার? এটা একটা দেশ পরিবর্তন করতে পারে মিয়া, ধরে তো নিবে আমাকেই, কারণ যারা দেশকে ভালো করবে এদেরকে ধরে নেবেন না, তো সুরেরা নিবে, সুরেরা তো থাকে বড় বড় বিল্ডিং এ, এরা তো থাকে ভালো জায়গায়, এসিতে ঘুমায়, এরা দেশপ্রেমিক, আর আমরা তো যারা দেশপ্রেমিক এরা তো হলো কারাগারে আছে। তো এত কষ্ট লাগে না বা এত ভয় করে আর লাভ নেই। আমার এই হিসাবটা আপনি নেন, আমাকে বা আমার সাথে আপনারা একটু যুক্ত হয়ে আসেন, এই দেশের এই কাজটা করি,
এই কাজটা করি, আর দেশের টাকা বাহিরে পাচার হয় খালি এই জায়গাটা একটু লক আপ করে দেই, যাই করো না করো টাকা কিন্তু দেশের বাহিরে যাবে না। এবার আমার দেশে একজন ফকির আপনি খুঁজে পাবেন না, আর যেগুলো সুর পাইবে